নমস্কার বন্ধুরা, এজি লাভ স্টুডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে এবং তুলসী গাছ হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি গাছ। আমরা ওই তুলসী গাছকে প্রতিদিন মা তুলসী রূপে পূজা করি এবং রোজ তুলসী তলায় প্রদীপ জ্বালাই ও জল দেই। তুলসী গাছ বাড়িতে থাকার অনেক উপকারিতা রয়েছে, কিন্তু শাস্ত্রে এমন একটি বিশেষ মন্ত্রের কথা বলা হয়েছে যেটা যদি তুলসী তলায় প্রদীপ জ্বালানোর সময় আমরা এক মনে প্রতিদিন বলতে পারি, তাহলে আমাদের পরিবারের সকল বাধা দূর হয়ে যাবে এবং ঘরে কখনো আর্থিক সমস্যা আসবে না। যদি জীবনে কোনো সমস্যা থেকেও থাকে, তাহলে সেই সমস্যা দূর হয়ে যাবে এবং ঘর থেকে সকল নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। কেউ চাইলেও আপনার পরিবারের উপরে কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার ঘরে সবসময় একটা পজিটিভ এনার্জি বিরাজমান থাকবে, যা আপনাকে সকল সমস্যা থেকে রক্ষা করবে। কিন্তু বেশিরভাগ মানুষই তুলসীর এই শক্তিশালী মন্ত্রটির কথা জানে না বলে বাড়িতে তুলসী গাছ রাখা সত্ত্বেও সঠিক ফল লাভ করতে পারে না। তাই আমি আজ এই ভিডিওটিতে মা তুলসীর পূজার একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্রকে নিয়ে এসেছি, যা যদি কেউ টানা 7 দিন পাঠ করতে পারে তাহলে সে হাতে নাতে ফল পাবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে কি সেই শক্তিশালী মন্ত্র যেটি আমাদের তুলসী তলায় সন্ধ্যা পূজার দেওয়ার সময় এক মনে 3 বার বলা উচিত। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন, এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ ও হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি বলার আগে আপনাদেরকে তুলসী গাছ সম্পর্কে কিছু জিনিস বলতে চাই, যা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি এবং তাহলেই আপনার মন্ত্র সঠিকভাবে কাজে আসবে। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ আছে যে মা তুলসী হলেন নারায়ণের স্ত্রী এবং ওই তুলসী গাছ বাড়িতে থাকলে অনেক উপকার হয়। বিজ্ঞানও বলেছে যে তুলসী গাছ কোনো সাধারণ গাছ নয়, এই গাছের অনেক ঔষধি গুণ আছে এবং আয়ুর্বেদে বিভিন্ন ঔষধ তৈরিতে তুলসী একটি প্রধান অঙ্গ। শাস্ত্রে উল্লেখ আছে যে যদি কার্তিকের অমাবস্যা তিথিতে তুলসী পাতা দিয়ে নারায়ণের পূজা করা হয় তাহলে গৃহে হরি বাস করে এবং জীবনের সকল পাপ নষ্ট হয়ে যায়। তুলসী গাছ এমন একটি গাছ যা দিন রাত 24 ঘন্টা অক্সিজেন দেয় এবং যার ফলে তুলসী গাছ বায়ু বিশুদ্ধ রাখে ও চারিদিকে সকল নেগেটিভ এনার্জিকে দূর করে, পজিটিভ এনার্জি সৃষ্টি করে। পণ্ডিতেরা বলেছেন যে বাড়িতে তুলসী গাছ থাকলে কখনো দুঃখ কষ্ট সে বাড়িতে বিরাজ করে না, সবসময় সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং কোনো বিপদ সেই গৃহস্থলে পৌঁছতে পারে না। এমনকি এটাও বলা হয়েছে যে তুলসী গন্ধযুক্ত বায়ু বাড়ির যেদিকে প্রভাবিত হয় সেই দিকে পবিত্র হয়ে যায়। যে বাড়িতে অসংখ্য তুলসী গাছ থাকে এবং তার নিত্য সেবা হয় সেই বাড়িতে দেবতা বসবাস করে এবং বাড়ি তীর্থে পরিণত হয়। শাস্ত্রে বলেছে যে নর্মদা ও গোদাবরী নদীর স্নানের ন্যায় পুণ্য লাভ হয় যদি তুলসীর সংসর্গে থাকা যায়। এছাড়া ডায়রিয়া, বমি, কলেরিয়া, জ্বর, সর্দি, কাশি, মুখের আলসার প্রভৃতি রোগের ঔষধ হিসাবে তুলসী ব্যবহার করা হয়। তুলসী পাতা ব্যথানাশক হিসাবে কাজ করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে, এমনকি হাঁপানি, ইনফ্লুয়েঞ্জার প্রভৃতি রোগ নিরাময় করে। তাই তুলসী গাছকে আমাদের হিন্দু সমাজে এত প্রাধান্য দেওয়া হয়। কিন্তু এসবের পরেও একটা প্রশ্ন থেকে যায় যে এই সম্পূর্ণ লাভ তুলসী গাছ থেকে আমরা কখন পেতে পারি, এবং সেই বিষয়ে শাস্ত্রে বলা হয়েছে যে প্রতিদিন তুলসী গাছে জল ও প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করার সময় একটি বিশেষ মন্ত্র 3 বার অবশ্যই উচ্চারণ করতে হবে। তাহলে মাতা তুলসী অত্যন্ত প্রসন্ন হয়ে
কৃপাদৃষ্টি দান করবেন। এবার চলুন জেনে নেই যে কি ওই শক্তিশালী মন্ত্রটি যেটি অবশ্যই আমাদের তুলসী তলায় প্রণাম করে উচ্চারণ করা উচিত। এবার এক মনে মন্ত্রটি শুনুন। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াৈ কেশব সূচ বিষ্ণু ভক্তি প্রদান্যৈ সত্যবতী নম নম। মা তুলসীর এই প্রাণ মন্ত্রটি তিনবার এক মনে উচ্চারণ করবেন এবং তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন। এরকম যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে দেখবেন আপনার ঘরে সবসময় শান্তি বিরাজ করছে এবং সকল আর্থিক সমস্যা মিটে যাবে। কোনো নেগেটিভ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং ঘরে সবসময় একটা পজিটিভ এনার্জি অনুভব করতে পারবেন। আরও কিছু জিনিস মাথায় রাখবেন, সন্ধ্যাবেলায় একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার কখনোই ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না এবং তুলসী গাছ প্রাণ ত্যাগ করলে যেখানে সেখানে না ফেলে পুকুরে গিয়ে ফেলবেন। যদি এই কথাগুলো মেনে চলতে পারেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে মা তুলসীর কৃপায় অবশেষ শান্তি বিরাজমান হয়েছে এবং আপনার ঘর শ্রীহরি নিবাস হয়ে যাবে। আমার কথায় বিশ্বাস না হলে 7 দিন এক মনে করে দেখুন, হাতে নাতে ফল পাবেন। আপনারা কারা কারা এই বিষয়টি জানতেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলুন বন্ধুরা কিছু উক্তি শুনে নেওয়া যাক। মানুষ আমাদের সম্মান করে দুটি কারণে, হয়তো আমাদের ক্ষমতার জন্য, নয়তো কোনো সাহায্যকারী আচরণের জন্য। কিন্তু ক্ষমতা ক্ষণস্থায়ী, ভালো আচরণ সারা জীবনের জন্য রয়ে যায়। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা বেশি শ্রেয়। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনে অর্ধেক অশান্তি কমে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, আবার সব সম্পর্কে ভালোবাসা থাকে না। ভেতরটা জ্বলে পুড়ে যাক কিন্তু হাসি থাক মুখে, সবাই না হয় জানুক আমি আসি সুখে। যদি আপনি ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে ওঠে অত্যন্ত 10 মিনিট ঈশ্বরকে স্মরণ করেন ও ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তাহলে ঈশ্বর অত্যন্ত খুশি হয়ে আপনার সকল মনের ইচ্ছা পূরণ করবে এবং সবসময় আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করবে। এই কথা স্বয়ং শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। তাই দুটো লক্ষণ যদি আগে থেকেই আপনার মধ্যে থাকে তাহলে আপনার জীবনে আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ঈশ্বরের কৃপায় আপনার সব কিছু ভালোই হবে। আর যারা এটা করেন না তারা অবশ্যই এক মনে প্রতিদিন এটা অভ্যাস করুন, দেখবেন ধীরে ধীরে সব কিছু ভালো হতে শুরু করবে।